ওয়েসিস স্কলারশিপ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে শেয়ার করব। তোমরা অনেকেই ওয়েসিস স্কলারশিপের ব্যাপারে জানতে চেয়েছিলে, তো কবে থেকে তোমাদের এই ওয়েসিস স্কলারশিপে পোর্টাল ওপেন হবে এবং কবে থেকে তোমরা অ্যাপ্লাই সেটা ফ্রেশ বা রিনিউয়ালে অ্যাপ্লাই করতে পারবে সব তথ্যই আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই ধরনের স্কলারশিপ এছাড়া এডুকেশনাল ভিডিওস আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও। তো মেইন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েসিস স্কলারশিপ, অর্থাৎ এসসি এসটি ওবিসি যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তোমরা ফ্রেশ বা রিনিউয়ালে যারা অ্যাপ্লাই করতে চাইছো তাদের জন্য কিন্তু পোর্টালটা এখনো পর্যন্ত ওপেন হয়নি। এবার কারোর কারোর দেখা যাচ্ছে যে পোর্টালে তারা অ্যাপ্লাই করতে পারছে বা তাদের ওই পোর্টালটা ওপেন হচ্ছে ঠিকঠাকভাবে, বাট কারোর কারোর দেখা যাচ্ছে পোর্টালটা ঠিকঠাকভাবে ওপেন হচ্ছে না। তার ডেফিনেটলি রিজন রয়েছে, সেই রিজনটাই আজকের এই ভিডিওতে শেয়ার করছি। এই ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে গেলে তোমরা দেখতেই পাবে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর প্রি ম্যাট্রিক এসটি পোস্ট ম্যাট্রিক এসটি স্কলারশিপ ফর সেশন 2023-24 ইজ অনগোয়িং, অর্থাৎ এখানে এসটি স্টুডেন্টদের জন্য কিন্তু পোর্টালটা ওপেন রয়েছে এবং যারা এসটি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারছো এবং তাদের ক্ষেত্রে পোর্টালটাও ওপেন হচ্ছে। এখানে যারা এসসি এবং ওবিসি কাস্টের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য কিন্তু পোর্টালটা এখনো পর্যন্ত বন্ধ রয়েছে বা তাদের জন্য কিন্তু কোনো নোটিস বা ফ্রেশ বা রিনিউয়ালের ক্ষেত্রে কিন্তু কোনো রকম নোটিস প্রোভাইড করা হয়নি। তো এটা থেকে মোটামুটি ধরে নেওয়াই হচ্ছে যে এসটি স্টুডেন্টদের জন্য যেহেতু অ্যাপ্লাই এখন শুরু হয়েছে বা অ্যাপ্লিকেশন যেহেতু তাদের জন্য চলছে, সেই কারণেই তোমরা যারা এসটি স্টুডেন্ট রয়েছো বা ওবিসি স্টুডেন্টরা রয়েছো তোমরা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারছো না এবং তাদের জন্য পোর্টাল কিন্তু সাময়িকভাবে এখন ওপেন করা হচ্ছে না। তো তোমরা যারা এখনো পর্যন্ত ওয়েসিস স্কলারশিপে কিছু অ্যাপ্লাই করতে পারছো না বা তোমাদের পোর্টাল ওপেন হচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ তোমাদের জন্য কিন্তু ওয়েসিস পোর্টাল ঠিকঠাকভাবে আবার পুনরায় খোলা হবে এবং তোমাদের নোটিশও কিন্তু দেওয়া হবে। তো অফিসিয়ালি কোনো রকমভাবে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়নি, যখন তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। এখনো পর্যন্ত কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের পেজে এই নোটিশটা কিন্তু শো করছে, তার মানে এখানে বোঝাই যাচ্ছে তোমাদের ওয়েসিস স্কলারশিপে কিন্তু অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত শুরু হয়নি। আর যেহেতু এই অফিসিয়াল ওয়েবসাইটের পোর্টালে কিন্তু এখনো তোমাদের কাজ চলছে ঠিকঠাকভাবে কিন্তু এখনো ওয়েবসাইটটা পাবলিশড হয়নি, তো যখন পাবলিশড হবে তোমাদের সকলেই প্রবলেম ঠিক হয়ে যাবে। এবং এখানে কিন্তু লাস্ট ডেটের কথা বলে রাখি, তোমাদের কিন্তু ওয়েসিস স্কলারশিপের পোর্টালে কিন্তু তোমরা যেহেতু কেউ অ্যাপ্লাই করতে পারছো না তো তোমাদের লাস্ট ডেটটা কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চ অবধি অবশ্যই থাকবে। তো চিন্তা করার কোনো কারণ নেই, এখনো যেহেতু এই নোটিশটা দেখা যাচ্ছে তোমাদের বলা হচ্ছে যে কেওয়াইসি আপডেটটা কিন্তু অবশ্যই করে নিও। 2023-24 শিক্ষার্থী আবেদনকারীদের জন্য ওটিপি ভিত্তিক আধার কেওয়াইসি সম্পর্কিত নির্দেশিকা জারি করা হয়েছে। এই কারণে ওয়েসিস পোর্টালের আপগ্রেডেশনের জন্য আগামী কিছু দিনের জন্য আবেদন গ্রহণ এবং প্রক্রিয়াকরণ বন্ধ থাকবে। বুঝতেই পারছো এখানে তোমাদের আধারের ই কেওয়াইসি আপডেটের জন্য অর্থাৎ পোর্টালের মধ্যে কিছু চেঞ্জেস বা আপডেট আনার জন্য তোমাদের পোর্টালে আবেদন বা রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা কিন্তু বন্ধ রয়েছে। এর পরবর্তী পয়েন্টে বলে রয়েছে ছাত্রবৃত্তি আবেদনকারীদের আমরা অনুরোধ করছি যে তাদের আধারে যুক্ত মোবাইল নাম্বারটি যাচাই করতে, অর্থাৎ তোমাদের মোবাইলের নাম্বারটি ভালোভাবে ভেরিফিকেশন করতে। এই যাচাই প্রক্রিয়া ওয়েসিস পোর্টালের আবেদন প্রক্রিয়াকে নিশ্চিন্ত করবে। থার্ড পয়েন্ট যেটা রয়েছে দেখতে পাচ্ছ, আমরা ছাত্রবৃত্তি আবেদনকারীদের অনুরোধ করছি যে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নাম্বারটি ই কেওয়াইসি হিসাবে নিবন্ধ করুন, যা ইতিমধ্যে আধারের সাথে যোগ করা হয়েছে। এটি ওয়েসিস পোর্টালের নিরাপত্তা এবং উপলব্ধির জন্য জরুরি। অর্থাৎ তোমাদেরকে বলা হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটা রয়েছে অর্থাৎ সেই মোবাইল নাম্বারে কেওয়াইসি আপডেট করার জন্য তোমাদেরকে বলা হচ্ছে। এবং একদম লাস্ট পয়েন্টে যেটা বলা রয়েছে, ছাত্রবৃত্তি আবেদনকারীদের যদি তাদের মোবাইল নাম্বারটি তাদের আধারের সাথে যোগ না করে থাকেন তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যে অবিলম্বে আধারের সাথে মোবাইল নাম্বারটি সংশোধন ও সংযোগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিকটবর্তী আধার সেবা কেন্দ্রতে যোগাযোগ করুন এবং ব্যাংক অ্যাকাউন্টে একই মোবাইল নাম্বার সংযুক্ত করুন। তো যতদিন না তোমাদের পোর্টালে অফিসিয়ালি ভাবে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ততদিন এই সমস্ত যেগুলো তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এগুলো অবশ্যই ই কেওয়াইসি বা কেওয়াইসি আপডেট ব্যাংকের সাথে আধার কার্ড অবশ্যই লিংক করে রাখো। তো ধরে নেওয়া হচ্ছে বেশ কিছুদিন পরেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা আবার নর্মাল হয়ে যাবে। এসটি স্টুডেন্টদের যেহেতু অ্যাপ্লিকেশন চলছে তাদের জন্য, সেই কারণেই এসসি এবং ওবিসি স্টুডেন্টদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। তো যে সমস্ত স্টুডেন্টরা এসটি স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু তোমাদের কাস্ট নাম্বারটা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে ওখানে কিন্তু তোমাদের কাস্ট নাম্বারটা দিলে দেখতে পাবে তোমাদের যদি পোর্টাল ওপেন হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দাও। তো আশা করা যাচ্ছে এই পোর্টালটা কিন্তু খুব শীঘ্রই তোমাদের এসসি এবং ওবিসি যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য ওপেন করে দেওয়া হবে। তো তার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট খুব সহজেই তোমরা পেয়ে যাও।